শুরুতে জানতে চাই যে বাংলাদেশে এসেছেন সিনেমার প্রচারণার কাজে, আমি যেটুকু জানি, তো সিনেমার প্রচারণার কাজ কত দূর এগিয়েছে বা কতটা রেসপন্স পেয়েছেন দর্শকদের কাছ থেকে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি আসছি দেশে গত মাসে 28 তারিখে, আর এই যে প্রমোশনের কাজ যে আমার শুরু হলো, গতকালই এমন একটা দিন ছিল যে আমার ডে অফ ছিল, আমি কোনো কিছু করিনি প্রমোশনের কোনো কাজটা। তার কারণ হচ্ছে যশোর খুলনার প্রমোশনের কাজ করে সে একটু সিক হয়ে যায়, কারণ এই যে টানা কিন্তু এই কাজ চলেই যাচ্ছে। বাট আলহামদুলিল্লাহ দিজ আর গুড থিংস। প্রমোশনসটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট আমরা যারা মুভিতে কাজ করি পুরো টিমের জন্য, তো আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি যে দর্শকরা যাতে জানে যে ব্ল্যাক ওয়ার ইজ আউট, আর তারা যাতে হলে যে মুভিটা দেখে। হলে গিয়ে তো যখন দেখছেন দর্শকরা সিনেমা দেখছে, তারা হল থেকে বের হচ্ছে এবং তারা আপনাকে ঘিরে ধরছে, আমি জানছিলাম যে ছবি তুলছেন প্রচুর এবং তারা আপনাকে বেশ সাদরেই গ্রহণ করেছে। এর আগে যখন মিশন এক্সট্রিম রিলিজ হয়েছিল সেই জায়গাটাই আপনাকে আমরা একটু কম পেয়েছিলাম, এবার অনেক বেশি পেয়েছে, এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। আমি যখন মিশন এক্সট্রিম রিলিজ পেয়েছে, আমি সবাইকে কিন্তু বলছিলাম যে মিশন এক্সট্রিম হচ্ছে আমার ক্যারেক্টার ইরা, তার ইন্ট্রোডাকশন, আর ব্ল্যাক ওয়ার হচ্ছে ইরার পুরো গল্পটা। তো এই 2 বছরে যে কোভিড সব কিছু মিলিয়েই আমাদের কিন্তু অনেক লম্বা একটা সময় ওয়েস্ট বলা যায়। কোভিড কিন্তু আমাদের কাছ থেকে অনেক বড় একটা সময় নিয়ে গেল, তাই না? আমাদের জীবনের অনেক বড় একটা অংশ নিয়ে গিয়েছে, কারণ আমরা যে নিয়ে গেছে বিষয়টা এরকমটা না, কিছুটা স্থবির করেছিল বলা যায়। একদম একদম। তো আমাদের মুভিটা কিন্তু রিলিজ হয়ে যাবার কথা অনেক আগে, বাট এই যে কোভিড সব কিছু পেরিয়ে আমরা একটু লেট করে রিলিজ দিলাম। বাট মিশন এক্সট্রিম দেখবার পরেই অডিয়েন্সরা ইরাকে এত ভালোবাসা দিয়েছে, যেটা অনেক ওভারওয়েলমিং ছিল আমার জন্য ইন আ গুড ওয়ে। তারপর আমার মনে যে একটা কথাই ছিল, আমি মিশন এক্সট্রিম অস্ট্রেলিয়ায় আটকাচ্ছিলাম, বাট ব্ল্যাক ওয়ারে আমি যেন দেশে থাকতে পারি, অডিয়েন্সদের সাথে যাতে কানেক্টেড হতে পারি, তো এই জিনিসটা নিয়ে আমি কিন্তু অনেক অনেক এক্সাইটেড ছিলাম। সো যখন দেশে আসলাম আমার যে একটাই কথাই মাথায় ছিল, আমি অডিয়েন্সের সাথে হলে যেতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, হল থেকে তারা যখন বের হবে তাদের রিভিউজ বা কমেন্টস জানতে চাই, আমার এক্সাইটমেন্টটা কিন্তু অনেক 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 বেশি ছিল। তো এখন যখন পাচ্ছি আর সবাই আলহামদুলিল্লাহ বলতে গেলে 99% পজিটিভ রিভিউ দিচ্ছেন, আমার কাছে ঈদের খুশি ছাড়া আর কিছু আমি বলতে পারবো না। এটা আসলে কি আমি ভাষায় বোঝাতে পারবো না, কারণ আমার আগের 2 মুভিতে কিন্তু আমি এই জিনিসটা পাইনি যে অডিয়েন্সদের সাথে হলে যাওয়াটা, এই ব্যাপারটা আমি এক্সপিরিয়েন্স করি। এটা কি অস্ট্রেলিয়াতে থাকার জন্য হয়নি নাকি অন্য কোনো কারণে? অস্ট্রেলিয়াতে থাকার কারণে, কোভিডের জন্য, এই 2 কারণে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগার একটা ব্যাপার, মানে আমার এই ভালো লাগাটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না, যে হল থেকে অডিয়েন্সে যখন বের হয়ে আমাকে বলছেন তাদের ইরাকে খুব ভালো লেগেছে, একজন ভক্ত আমাকে ইরার ইন্টারভ্যালে এসে আমাকে ড্রিঙ্কস খাবার কিনে দিয়েছে, জানো, মানে সেই মানে কেমন করে যে তার এক্সাইটমেন্টটা প্রকাশ করবে সে বুঝতে পারছিলেন না। দেন তার পরের দিন তিনি আমার পুরো টিমের সাথে কথাবার্তা বলে তাদেরকে 2-3টার সময় ভয়েস মেসেজেস পাঠিয়েছেন, কান্নাকাটি করেছেন যে ইরা আপুর সাথে আবার দেখা করতে চান। তো তার পরের দিন সেই ভক্ত আমার সাথে দেখা করে হাতের একটা ঘড়ি কিনে নিয়ে এসেছেন আমার জন্য, আমাকে হাতের ঘড়িটা পরিয়েও দিয়েছেন, এই যে ভালোবাসাটা তারা এক্সপ্রেস করছেন, আমার কাছে কিন্তু এটা অনেক ডিফারেন্ট একটা ব্যাপার, আর অনেক বড় একটা ট্রফির মতো, যে সত্যি ট্রফির মতো আসলে ভালোবাসাটা না, মানে তাদের এক্সপ্রেস করাটা আর আমার পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার আমার কাছে।